উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুর্গাপূজার মধ্যে আরেকটি হলো ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বসুনিয়া বাড়ির দুর্গাপূজা। মা দেবী দুর্গা সেজে আসে রাজবংশী বধূর সাজে। রাজবংশী সমাজের রীতিনীতি মেনেই আজও এই দুর্গাপূজা হয়ে আসছে বসুনিয়া বাড়িতে। দেবীর চেহারা কোনো আধুনিকতা নেই, খর্বকায় হাত, নাক কিছুটা বোঁচা, মুখের গড়নে মাঙ্গলিক জনজাতির ছাপ স্পষ্ট। মা দেবী দুর্গার পরনে থাকে আটপৌরে লাল হলুদ তাঁতের শাড়ি। রাজবংশী মেয়েদের মতোই নাক, মুখ, চোখ, হাত, ঘরের মেয়েদের গরণের ছাপ স্পষ্ট ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মধ্যে। জানা যায়, বসুনিয়া বাড়ির দুর্গাপূজা প্রতিষ্ঠিত হয়েছিল 1810 সালে। বসুনিয়া বাড়ির বংশ পরম্পরা ধরে হয়ে আসছে প্রাচীন এই দুর্গোৎসব। এই দুর্গাপূজা 212 বছর বয়সে পদার্পণ করল। আমাদের এই দুর্গাপূজাটা আমার ঠাকুরদাদা মহেন্দ্রনাথ বসুনিয়া, তার ঠাকুরদাদা ধনবর বসুনিয়া এই পুজোটার সূচনা করেন কুচবিহারের মহারাজা পানুনারায়ণ পালের হাত ধরে। তখন থেকে এই পুজোটা চলে আসে। আজকে থেকে 200 বছরের আগে যে পুজোটা যে শুরু করেন, এই সব জায়গা ছিল সাপত সংকুল, ঘন জঙ্গলে ভরা। এখানে বাঘ ভালুক অনেক জীবজন্তুর ভয় ছিল। তবে এখানে যখন ধনবর বসুনিয়া বসবাস করেন, বসবাস করে যখন পুজোটা শুরু করেন, তখন এইখানকার যারা মানুষ, যারা আদিবাসী আর কি, এরা হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের লোক। এদের গড়ন হচ্ছে নাক বোঁচা, চোখটা একটু ছোটো সাইজ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে বলে কোচ রাজবংশী, যেটা মঙ্গলীয় জাতির ছাপ আছে। তো তখন থেকে যে পূজাটা শুরু হচ্ছে, এই পূজার বৈশিষ্ট্য হলো বাঙালিদের যেটা পুজো সেটাই পুজো, কিন্তু আমাদের বিশেষ পুজোদের একটা প্রতিমার একটা যেটা আদল আছে, সেই এখানকার যারা রাজবংশী রমণীর যেটা চেহারা সেটাকে ধরে রাখছি। মানুষের প্রকৃতির এবং মানুষের ভালোবাসার এবং সবাইকে যাতে সুখে থাকে তার জন্য আমাদের পূজা। এই হচ্ছে আমাদের পূজার বিশিষ্ট। আর বিশেষ করে তখনকার আর এখনকার আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কোনো সেই সাবেকিনেকে ধরে রাখার চেষ্টা করছি।